চিংড়ি মাছের ভর্তা করব। প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ, এখানে লবণ, ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার দেব মরিচ। মরিচটা ভালো করে মেখে নেব। চিংড়ি মাছ গুলো দিব, চিংড়ি মাছ গুলো ডলে নিব, ভালো করে টুকরো টুকরো করে নেব। ভালো করে মেখে নিতে হবে। এবার সরিষা তেল দিয়ে দিব, মেখে নিব। এই যে হয়ে গিয়েছে আমার চিংড়ির ভর্তা। এই যে হয়ে গিয়েছে। চিংড়ির ভর্তা আর ভাত নিব, চিংড়ির ভর্তা দিব। ইয়াম্মি হয়েছে।